বিশ্ব ক্রিকেটে যতগুলো দেশের বোর্ড রয়েছে সেই জায়গায় সবথেকে ধনীর বোর্ডের নাম তো আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্যতম ধনী বোর্ড তাকে বলা হয়। এবং এই বোর্ডের আর্থিক সক্ষমতা এখন এমন জায়গায় গিয়ে ঠেকেছে যেটা সারা দেশের ক্রিকেট পরিচালনার জন্য যেখান থেকে এনএসসি ক্রীড়া পরিষদ থেকে যে অর্থের বাৎসরিক বাজেট হয় তার থেকেও বেশি, কোনো কোনো অর্থে সেটা দ্বিগুণকেও ছাড়িয়েছে। একটি ক্রিকেট বোর্ড হয়ে সারা দেশের যারা বাজেট দেয় তাদের থেকে কি করে বেশি হলো, সেই বোর্ডের আগামীকালকে পাপন নাজমুল হাসান পাপনের যেই তৃতীয় বারের যে মেয়াদে বোর্ড তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তার এই টার্মের দ্বিতীয় এজিএম কালকে হতে যাচ্ছে। এ সব কিছু নিয়ে এখন মাঠে আলোচনা করব। সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ, আর আমার সঙ্গে এখন মাঠের স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন মাঠের স্টুডিওতে। শুরুতে আসলে যেটি আমি বলছিলাম যে কালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এজিএম বার্ষিক এই সভায় আমরা জানি যে বিভিন্ন বিষয় নিয়ে তো আলোচনা হবেই, সেই সাথে আয় ব্যয়েরও একটা হিসেব নিকেশ কালকে এজিএমে থাকে। সেই জায়গাটা থেকে আমরা যতটুকু জানি কিংবা দেখেছি সেখান থেকে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্য যে কোনো বোর্ডের থেকে, বাংলাদেশের যে কোনো বোর্ডের থেকে দূরে, সেটা তো অনেক পরের কথা, কিন্তু এই যে আমি বললাম যে জাতীয় ক্রীড়া পরিষদ তার থেকেও আর্থিকভাবে বাজেটটা তার বেশি, এই যে বেশি কিংবা ক্রিকেট বোর্ডের যে আয়, মূল আয়টা আসলে ক্রিকেট বোর্ডের আসলে কি? দেখেন ক্রিকেট বোর্ড 2017 সাল থেকে একটা ধনাঢ্য বোর্ডে পরিণত হতে যাচ্ছে, মানে চলছে আর কি, যেটা আপনি যদি ভারত তারপরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বাদ দেন, অন্য যে বোর্ডগুলো আছে অস্ট্রেলিয়া পাকিস্তান সাউথ আফ্রিকা ইভেন শ্রীলঙ্কা সবার কিন্তু আইসিসি টেস্ট ফান্ড সমান। এই আইসিসি টেস্ট ফান্ড হচ্ছে আমাদের সবচেয়ে বড় আয়ের উৎস, যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন এটা আমাদের যে এই যে চলমান যে অর্থ বছর, এই অর্থ বছরে আমরা কিন্তু আইসিসি থেকে $22 মিলিয়ন পাবো। তা আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি এই একটা খাত থেকেই যদি আপনি 230-240 কোটি টাকা পেয়ে যান তাহলে তো আপনার বাজেটটা কত স্ফীত হয়। এছাড়া আরও আপনার কিছু ইনকাম সোর্স আছে, যেমন গত অর্থ বছরে আপনার আমরা খেলেছিলাম এশিয়া কাপ, এখান থেকে একটা অ্যাপিয়ারেন্স ফি আছে, সেই অ্যাপিয়ারেন্স ফিটাও কিন্তু অনেক কম না, এবার পেয়েছি আমরা $5 মিলিয়ন। এইগুলো সব এই চলমান অর্থ বছরে যোগ হয়েছে। এর সাথে আছে আপনি বিশ্বকাপ খেলেছেন, বিশ্বকাপের যে পার্টিসিপেশন মানি প্লাস হচ্ছে প্রাইজ মানি, এগুলো যোগ হবে আপনার এখানে। আর সুতরাং তারপরে হচ্ছে টিভি রাইটস আছে, তারপরে আপনার ডোমেস্টিক টুর্নামেন্টগুলোতে বিপিএল থেকে আপনার যে স্পন্সর মানি টিভি রাইটস এবং হচ্ছে টাইটেল ইন স্টেডিয়া আছে, এই খাতগুলো আছে, এই খাতগুলো আপনার যোগ হবে, এই যার কারণে ক্রিকেট বোর্ডের বাজেটটা বেশ বড় হয়ে যাচ্ছে। আর আপনি শুরুতে যেটা বলেছেন যে জাতীয় ক্রীড়া পরিষদের থেকে বাজেট বেশি, হ্যাঁ জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমরা কিন্তু গত কয় অর্থ বছর ধরে আমরা দেখছি যে ক্রিকেট বোর্ডের বাজেটটা। শাইম ভাই, আপনি যখন এই কথা যখন বললেনই তখন আমরা যদি একটু ফিগারগুলো যদি দেখে আসি তাহলে আমাদের আলোচনা আরও সুবিধা হবে। আমরা যদি একটু দেখি যে কীরকম আসলে পার্থক্য, আমরা যদি দেখি যে 2020-21 জাতীয় ক্রীড়া পরিষদের বাজেট যেখানে 171 কোটি ছিল সেখানে বিসিবির ছিল 237, তারপরে 21-22 237 ছিল সেখানে 317, 22-23 271 বিসিবির এখানে কাছাকাছি ছিল, কিন্তু 23-24 এই যে চলতি অর্থ বছর সেখানে এনএসসির 341, কিন্তু বিসিবির জায়গায় ডাবল, প্রায় ডাবল। এই এটার আসলে মূল কারণটা কি? আর যদি ডাবল হয়ে থাকে, আমরা যতটুকু জানি যে আয় ব্যয়ের যদি হিসাব করি তাহলে বিসিবির নিট ইনকাম যেটাকে আমরা বলি সেটা কিন্তু খুব একটা বেশি না, কিন্তু এই জায়গায় আসলে এই পার্থক্যটা এত বড় কেন? না আসলে দেখেন ঠিকই বলেছেন আপনি, বিসিবির যে এই অর্থ চলমান অর্থ বছরে যে আয়ের সাপেক্ষে ব্যয়ের যে ক্রিকেট বোর্ডের সম্ভব, ওইটা যেহেতু অর্থ বছর শেষ হয়নি, সম্ভাব্য বাজেট যেটা ছিল যে আপনি এত টাকা আয় করবেন এত টাকা ব্যয় করবেন, সেই আয় এবং ব্যয়ের মধ্যে কিন্তু আপনার উদ্বৃত্ত রাখতে পারতো ক্রিকেট বোর্ড অ্যারাউন্ড, আমার যে কাছে যে হিসাবটা আছে তাতে আপনার 34 কোটি টাকার মতো আপনি উদ্বৃত্ত রাখতে পারতেন, কাছাকাছি হবে। কিন্তু সেখানে আপনি যে ফিগারটা দেখাচ্ছেন এই ফিগারটা এবার কিন্তু আমি, আপনি যদি বলেন যে বিসিবি চলমান অর্থ বছরে ঘাটতি দিয়ে চালাবে এটা কিন্তু, বা ভর্তুকি দিয়ে চালাবে, তাহলে কিন্তু ভুল হবে না।
এই কারণে ভুল হবে না যে আপনার পূর্বাচলে যে নির্মাণাধীন আছে আপনার শেখ হাসিনা স্টেডিয়াম দ্য বোট, সেই স্টেডিয়াম নির্মাণের যে টাকাটা, এই নির্মাণ টাকাটা কোথা থেকে নেবেন? এই নির্মাণ টাকাটা কিন্তু বিসিবি চলমান বাজেটের মধ্যে ছিল না। এটা কিন্তু বিসিবি সর্বশেষ সভা এবং বর্তমান যে এজিএমের জন্য যে পেপার্স দাখিল করা হয়েছে যোগ হয়েছে এখানে, সেটা হলো 250 কোটি টাকা আপনার এই চলমান অর্থ বছরে নেওয়া হবে। আপনি জানেন যে পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম কমপ্লেক্সের জন্য 864 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধার্য করা হয়েছে। এইটা আপনি এই স্টেডিয়ামটা 2031 সালের আগেই, যেহেতু 2031 সালে আমরা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের হোস্ট, ভারতের সাথে কো হোস্ট হিসাবে আছে, তার আগে তো স্টেডিয়াম নির্মাণ করতে হবে, তো কয়েকটা অর্থ বছর পাবে, আশা করা যাচ্ছে 2027-28-এর মধ্যে তারা নির্মাণ করে ফেলবে। সেই জন্য আপনাকে প্রতি অর্থ বছর এখান থেকে টাকাগুলো আপনাকে নিতে হবে। কিন্তু খুব যদি ছোট্ট করে জানতে চাই যে এই টাকাটা আসলে, এই যে এত বড় বাজেট প্রতি বছর, এত হুট করে এবারেরটা আসলে, সে জায়গায় আসলে বিসিবি এটাকে কি করে আসলে মেকআপ করতে চায়? এটা ওই যে বললাম না যে আপনাকে বিসিবি বলছে তাদের এফডিআর অনেক স্ফীত আছে, এখন আপনি, আপনাকে তো ধার করতে হচ্ছে না, আপনি এফডিবি, এফডিআর একটা অংশ ভেঙে, এফডিআর তো আপনার কতগুলো ব্যাংকে আপনি রাখা আছে টাকাটা, এফডিআর এখন দুইটা খাত আছে, একটা হলো বিসিবির খাত, একটা বিপিএল এর খাত, আপনার যে কোনো একটা খাত ভেঙে বা একটা বড় একটা একটা খাতের থেকে কয়েকটা ব্যাংক ভেঙে দিলেই আপনি ওই টাকাটা নিতে পারবেন, হয়তো ক্রিকেট বোর্ড সেটাই চাচ্ছে। এছাড়া তো আপনি, কারণ আপনি আয় ব্যয়ের যে হিসাবটা আছে তাতে আপনার যে চলতি হিসাবের থেকেই আপনার ওই টাকাগুলো সমন্বয় করতে হবে, অর্থাৎ আপনাকে কোনো পথ নেই, আপনাকে ফিক্সড ডিপোজিট থেকে হাত দিতে হবে এই স্টেডিয়াম রেনোভেশন করতে হবে, তৈরি করতে গেলে বা রেনোভেশন করতে চান বা ব্যাপক উন্নয়ন করতে চান প্রকল্প কোনো, সেটার জন্য ওইখান থেকে হাত দিতে হবে। আচ্ছা ভাই, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো, কিন্তু একটা ছোট একটা বিরতি নেওয়ার পরে, তারপরে এখন মাঠের আয়োজনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। শামীম ভাই, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমরা বিসিবির তো বাজেট নিয়ে কথা বলছি যে এই অর্থ বছরে বিসিবির বাজেট দ্বিগুণ এনএসসির থেকে, কিন্তু এই টাকাটা যেখানে আসলে ব্যয় হওয়ার কথা ছিল তার অর্ধেক পরিমাণ ব্যয় হচ্ছে উন্নয়ন খাতে, অর্থাৎ অবকাঠামো খাতে। কিন্তু যেটা ক্রিকেটের গত এজিএমে বিসিবির যেটা আঞ্চলিক ক্রিকেটটাকে যেটা অনুমোদন দেওয়া হয় সেই জায়গাটা থেকে অবকাঠামো খাতে ব্যয় করা, আসলে আমরা দেখে থাকি যে সারা দেশে কিংবা অন্যান্য দেশেও স্টেডিয়াম থেকে শুরু করে নানান অবকাঠামো সেটা সরকার কর্তৃক সেগুলো করা হয়, সেগুলো সেটা বোর্ড কর্তৃক না, কিন্তু বোর্ডের এখানে একটা বড় একটা অ্যামাউন্ট ব্যয় হতে গিয়ে আসল ক্রিকেটের কতটুকু উন্নয়ন হচ্ছে? আপনি ভালো একটা কোশ্চেন করছেন, সেটা হচ্ছে আপনি যদি আমাদের নিকটতম প্রতিবেশী দেশেই যান দেখবেন যে ভারতে সেটা কিন্তু যতগুলো স্টেডিয়াম তার কিন্তু প্রাদেশিক স্টেডিয়াম তারা করে দিয়েছে, তাই না? যার যার প্রদেশ কেন্দ্র কিন্তু হস্তক্ষেপ করে নাই, প্রাদেশিক দেশটাই কিন্তু ওরা, কিন্তু রাজ্য যেটা তারাই কিন্তু আপনার স্টেডিয়াম করছে। আপনি যদি সে অস্ট্রেলিয়াতে যান একই অবস্থা, ইংল্যান্ডে যান, সারা ওয়ার্ল্ডেই কিন্তু এটা, মানে ইংল্যান্ডে তো আপনি কাউন্টি ক্লাবগুলোই বা কাউন্টিগুলোই তারাই তাদের নিজস্ব মাঠ এবং স্টেডিয়াম করছে, তা আমরা এখানে ব্যতিক্রম ধর্মী দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছি। এতদিন কিন্তু বাংলাদেশের সকল, দেশের সকল ক্রীড়া স্থাপনা, নির্মাণ স্থাপনা এবং তাদের যে সংস্কার শোভাবর্ধন যা কিছু প্রকল্প আছে সকল কিছুই কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ করছে। এটা কিন্তু বঙ্গবন্ধুর আমলে 1974-এর অ্যাক্ট অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ, যেই অ্যাক্টে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত হয়েছে সে অ্যাক্টে পরিষ্কারভাবে জাতীয় ক্রীড়া পরিষদের একটা গঠনতন্ত্র স্পষ্ট করে লেখা আছে এটা। আচ্ছা, আপনি ক্রিকেট বোর্ড তাদের চাহিদা অনুযায়ী যে যত স্টেডিয়াম বলেন, মিরপুর শের বাংলা স্টেডিয়াম যেটাকে ফুটবল থেকে এবং অ্যাথলেটিক্স থেকে ক্রিকেটে রূপান্তরিত করা হয়েছে, এই যে আপনি সুন্দর স্টেডিয়াম যেটাকে বলা হয় সিলেট বলেন, আপনি কক্সবাজার বলেন, ইভেন দেশের ডিভিশনাল স্টেডিয়ামগুলোর যতগুলো আছে, এই যে আপনার আমাদের যে টেস্ট ভেন্যু চট্টগ্রাম, বগুড়া, খুলনা, প্রত্যেকটা কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদই করছে। জাতীয় ক্রীড়া পরিষদের একটা ডিপার্টমেন্ট আছে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ওরা এডিবি আছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে টাকা বরাদ্দ নিয়ে স্টেডিয়ামগুলো নির্মাণ করে এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিটা সরকার চেঞ্জ হলে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তারা কিছু প্রকল্প দাঁড়া করে, সেই প্রকল্পের মাধ্যমে তারা বাস্তবায়ন করে। এটা একনেক থেকে অনুমোদিত হয়ে আসে, তারপরে একটা ডিজাইন এবং ছকের মাধ্যমে পরামর্শক নিয়োগ করে তারা স্টেডিয়ামগুলো তৈরি করে। এবং এখানে কিন্তু অনেকে বলে থাকে যে প্রকল্পে বাস্তবায়নে দীর্ঘসূত্রতা হয়তো হয়, এটা সরকারি কাজে যেটা হয় সেটাই সেরকমই,
কিন্তু সেখানে কিন্তু বেশ কিছু স্বচ্ছতা আছে। এই কারণে বলবো আমি যে তারা কিন্তু আপনার পিডব্লিউডি রেটের বিভিন্ন কিছু মেনে, তারপরে প্ল্যানিং কমিশনে অনুমোদন সাপেক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এসে তারপরে সেই স্টেডিয়ামগুলো নির্মাণ করে। এখন তাদের একটা ডিপার্টমেন্ট যেটা আছে, সেই ডিপার্টমেন্টে কিন্তু অনেকগুলো আপনি বিএসসি ইঞ্জিনিয়ার, যেটাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলে, সেখানে পরিচালক, প্রকল্প পরিচালক, একটা একটা পদাধিকার বলে যা যার লাগে, টোটাল লজিস্টিক্যাল সাপোর্ট তাদের আছে। আর আমাদের এখানে ক্রিকেট বোর্ডে কিন্তু এই আপনার গত এক বছর সম্ভবত একজন একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যুক্ত হয়েছেন এখানে প্রকল্প, মানে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য। আর একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে দিয়ে এতদিন কাজ করা হয়েছে। এবং আপনি দেখে খেয়াল করে দেখবেন যে আপনি এখানে যে আপনি যে একটা অবকাঠামো নির্মাণ করবেন, তার জন্য যে আপনার যে পর্যাপ্ত যে সামর্থ্যবান লোক, মেধা, সেটা কিন্তু আপনার ওই ডিপার্টমেন্টেই জমা নেই আপনাকে, যার কারণে হচ্ছে এই এই সেজন্যই বলছি যে এটা যদি আপনি এনএসসি বাস্তবায়ন করতে পারতো, এনএসসি বাস্তবায়ন করতে পারতো, ক্রিকেট বোর্ড যদি না চাইতো, এই আজকে যেই জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রী ক্রিকেট বোর্ডকে দিতে, সেটা কিন্তু এনএসসিও বরাদ্দ নিতে পারতো, এবং এনএসসি বরাদ্দ নিলে সেই একই কাজটাই হইতো। কিন্তু আপনি ক্রিকেট বোর্ড তাদের তহবিলের থেকে এটা করতেছে, এটা কেন করতেছে ক্রিকেট বোর্ড ভালো বলতে পারবে? ক্রিকেট বোর্ড বলতেছে যে তারা এটা দেশের একটা শোকেস হিসেবে করবে, সেখানে আপনি পপুলাসকে নিযুক্ত করেছে, অস্ট্রেলিয়ান একটা কনসাল্টিং ফার্ম, তারা ডিজাইন অ্যান্ড কনসাল্ট কনসাল্টিংয়ের উপরে আর্কিটেক্টের ভালো দক্ষ, আপনি জানেন যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামটাও তারা ডিজাইন কনসালটেন্সি তারা করেছে। এখন দেখা যাক যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ব্যয় ওটা কিন্তু ১৩২,০০০ ক্যাপাসিটি, আর যেটা হচ্ছে আমাদের এটা কিন্তু ৪৫,০০০ ক্যাপাসিটি, অর্থাৎ হচ্ছে কিন্তু আপনি ৪/১ ভাগ, তাই না, কাছাকাছি ৩.৫ ভাগ আপনি এখন, বা ৩/১ ভাগ, এই ৩/১ ভাগ আমার কি টাকাকে ৩/১ ভাগ খরচ হচ্ছে কিনা এটা দেখা দরকার, এটা দেখা দরকার। কারণ যদিও আসলে আমাদের বাংলাদেশে তো প্রত্যেকটা প্রকল্পই আসলে একটু অন্যান্য দেশে, পার্শ্ববর্তী ভারতের থেকেও একটু লো ব্যয়বহুল, কোন কোন ক্ষেত্রে আসলে ডাবলেরও বেশি। আমরা আবারও শাহিম ভাই এই আলোচনায় ফিরবো, আরও একটা ছোট একটা বিরতি নিতে হচ্ছে এখন মাঠের আয়োজনে, বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও হাজির হলাম এখন মাঠের আয়োজনে। শামীম ভাই, যেটা নিয়ে আসলে কথা বলছিলাম যে আগামীকালকে যেহেতু ক্রিকেট বোর্ডের এজিএম, সেই জায়গাটায় আঞ্চলিক ক্রিকেট যেহেতু গতবার প্রথমবারের মতো আসলে এটা পাশ করা হলো, কিন্তু সেটা আসলে কতটুকু কাগজে কলমে এবং বাস্তবে কতটুকু এগিয়েছে তা আসলে আমরা দেখতেই পাচ্ছি। সেই জায়গায় ক্রিকেট বোর্ড এত এত জায়গায় যে ব্যয়, আঞ্চলিক ক্রিকেটের ক্রিকেট বোর্ডের ব্যয়টা আসলে কেমন, ক্রিকেট বোর্ড কেমন বরাদ্দ রাখছে, কিংবা সেই জায়গাটা থেকে আসলে ফল পেতে হলে কতটুকু দরকার ব্যয়টা করার ক্রিকেট বোর্ডের? দেখেন, আমাদের ২০০০ সালে আমরা যখন ক্রিকেট বোর্ডের যেই এজিএমটা হয়েছিল কক্সবাজারে, ওই তখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন সাবের হোসেন চৌধুরী, উনি কিন্তু আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রস্তাবটা নিয়ে আসছিলেন এবং আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠন করার কথা ছিল, উনি দেখে যেতে পারেননি। পরবর্তীতে এটা নিয়ে অনেক কথা হয়েছে, প্রত্যেকটা বোর্ড এসেই কিন্তু আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যাপারে জোর দেন। এটা আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের এখন যে গতিটা দেখেন, সেটা হচ্ছে ২০১২ সালের মার্চে যে এজিএম হয়েছিল আপনার আপনার সাবেক অর্থমন্ত্রী মন্ত্রীর আমলে, আহমা মোস্তফা কামালের আমলে, সেখান থেকে কিন্তু এটার গতিটা পায় যে এখানে আঞ্চলিক ক্রিকেট সংস্থা হবে এবং এটা গঠন প্রণালী। এটা ২০১৭ সালে যে ক্রিকেট বোর্ড এজিএম, সেই এজিএমে এটার একটা গঠনতান্ত্রিক ব্যাপারে অনেক বিন্যস্ত করা হয় এবং এটা ২০২১ সালেই হচ্ছে আঞ্চলিক ক্রিকেট সংস্থা একটা কাগজে কলমে এটা স্বীকৃতি পায় ক্রিকেট বোর্ডের কাছ থেকে। কিন্তু আপনি দেখেন, আপনি যেটা বললেন যে ক্রিকেট বোর্ড রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন করছে, যেখানে হচ্ছে এটা প্রথমে এটা দুইটা ধাপ আছে, একটা হলো প্রথম ধাপটাই এখন হচ্ছে সেটা হলো বিভাগীয় পর্যায়টাকে যে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন বলা হচ্ছে, পরবর্তীতে ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন হবে আর কি। তো বিভাগীয় পর্যায়ে যে আপনি দেশের যে ৬টা বা ৭টা বিভাগ আছে বিদ্যমান, সেই ৭টা বিভাগের ক্রিকেট সংস্থা যারা হবে তারা বিভাগীয় ক্রিকেট পরিচালনা করবে, তাদেরকে বিভাগীয় ক্রিকেট একাডেমি করতে দেওয়া হবে এবং তাদের বিভাগীয় ক্রিকেটের সকল কার্যক্রম তারা তাদের মাধ্যমে পরিচালনা করবে। এটা হচ্ছে সাধারণত আপনি এটা যদি আমি বলি যে খালি চোখে এটাই মনে হওয়ার কথা যে আসলে কি হচ্ছে, ক্রিকেট বোর্ড কিন্তু এখনও কেন্দ্রীয়ভাবে কিন্তু এটা নিয়ন্ত্রিত হচ্ছে, ক্রিকেট বোর্ডের যে আঞ্চলিক ক্রিকেট সংস্থা এখনও সেভাবে কাজ শুরু করতে পারছে না, আর পারবে কী করে? আপনি যেটা বললেন যে আমার কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে আপনার
2022-23 অর্থ বছরে আঞ্চলিক ক্রিকেট সংস্থার জন্য আপনার বরাদ্দ ছিল মাত্র 3,08,00,000 টাকা। ক্রিকেট বোর্ডের যে বাজেট, ক্রিকেট বোর্ডের যে বাজেট, সেই বাজেটের আপনি কয় পার্সেন্ট আপনি দেখেন? এই বাজেটের আমার মনে 1% হবে। 1% আচ্ছা দেখেন, মাত্র ক্রিকেট বোর্ড এখন উচ্চস্বরে কথা বললেও তো হবে না, মাত্র এটা বরাদ্দ। আপনি দেখেন এই বছর সেটা আরও কমে গেছে, এই চলমান অর্থ বছরে এটা আরও কমে গেছে। এটা কমে হয়েছে কত জানেন? অনলি 2,00,000,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। আজকে যে ক্রিকেট বোর্ডে যে 175 জন কাউন্সিলর যে কালকে আসবেন, যার মধ্যে হচ্ছে জেলা এবং বিভাগের কাউন্সিলর 71 জন, তারা এটা নিয়ে সোচ্চার ভূমিকা রাখবে কিনা আমি সন্দেহ। কারণ তাদেরকে যেই তাদেরকে যে গিফটটা দেওয়া হবে এই এজিএমের জন্য, এরপরে তারা তাদের মুখ থেকে তারা এইগুলো কিন্তু বলে না, না জানি কোন কিন্তু অজানা কারণে বলে না, তারাই ভালো বলতে পারবে। আপনি আপনাকে একটা জিনিস একটা ফিগার দেখাই বলতেছি, ক্রিকেট বোর্ডে। তাহলে স্বামী ভাই ওই একটা বিষয় তো এখানে চলে আসছে যে গিফট দেওয়ার পেছনে বিসিবির যে বাজেট আঞ্চলিক ক্রিকেটের যে বাজেট থেকে তো বেশি। অবশ্যই অবশ্যই অবশ্যই, এইটাই কোশ্চেন যে আপনি এখন ক্রিকেট বোর্ডের এখন এই এই এজিএমের জন্য যে তথ্য আমি পেয়েছি তার বাজেট হচ্ছে 3,76,62,500 টাকা। আঞ্চলিক ক্রিকেট সংস্থার জন্য বরাদ্দ কম, এটা তো মানে কেমন এটা বৈষম্যমূলক মনে হচ্ছে না? আপনাকে আরো একটা তথ্য দিই, ক্রিকেট বোর্ডের একটা কমিটি আছে বাংলাদেশ টাইগার্স প্রোগ্রাম, এটা বেসিক্যালি এটা কতটুকু উপকারে আসছে এটা ক্রিকেট বোর্ডই ভালো বলতে পারবে, ক্রিকেটাররা ভালো বলতে পারবে। এই টাইগার্স প্রোগ্রামের জন্য এই অর্থ বছরে বরাদ্দ হয়েছে হচ্ছে 6,83,30,880 টাকা। এটা কি জানেন? এটা হচ্ছে যে আপনি হাই পারফরমেন্স হাই পারফরমেন্সে ওঠার আগে যে ধাপটা রাইট টাইগার ক্রিকেট, তাই না? এখানে হচ্ছে কি গত অর্থ বছরে এটা তারা করছে কি আপনার মাত্র 35 জন ক্রিকেটারকে নিয়ে তারা 3টা ক্যাম্প করছে। এই ক্যাম্পের পিছনে তারা খরচ করছে হচ্ছে 4,57,620 টাকা। খেয়াল করে দেখেন, আর আপনি সারা দেশের ক্রিকেটে আপনি খরচ করবেন মাত্র হচ্ছে 2,00,000,000 টাকা। এটা কেমন কেমন লাগে না? আসলে হচ্ছে ক্রিকেট বোর্ডে যারা বিভাগীয় পর্যায়ের যারা যে সমস্ত কর্মকর্তা আছে তারা আসলে বিভাগ রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতি আন্তরিক কিনা, এখানে কিন্তু বড় ধরনের কোশ্চেন থাকে, একটা প্রশ্ন আসে। এবং এটাও আসে প্রশ্ন যে আসলে নিজেদের হস্তক্ষেপ আসলে কতটুকু বোর্ড কেন্দ্রীয়ভাবে বিকেন্দ্রীকরণ যেটা সেটা আসলে করতে চায়, এটি কিন্তু আসলে দেখার বিষয়। স্বামী ভাই সময় স্বল্পতার কারণে আসলে এই আলোচনা আগাতে পারছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ এখন টিভিকে। শেষ করতে হচ্ছে এখন মাঠের আয়োজন, তবে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ekhon.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।